বছর পর জঙ্গিমুক্ত হল দক্ষিণ কাশ্মীরের ত্রাল শুক্রবার হিজবুল মুজাই দিনে তিন সন্ত্রাসবাদীকে খতম করে জম্মু কাশ্মীর পুলিশ পুলিশ দাবি করেছেন তিন জঙ্গি মারা যাওয়ায় তিন দশক পর ত্রালে হিজবুলের আর অস্তিত্ব থাকলো না জম্মু কাশ্মীর পুলিশের আইজিপি বিনয় কুমারের কথায় জঙ্গি নিধন অভিযান সফল হয়েছে এর ফলে ত্রালে হিজবুলের উপস্থিত আর থাকল না উনিশশো সালের পর এমন ঘটনা ঘটলো প্রসঙ্গত হিজবুল মুজাহিদিনের পোস্টার বয় বুরহান ওয়ানি থাকত ত্রালে গত কয়েক মাস ধরে উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযান জোর কদমে চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ চলতি মাসে এক ডজন এনকাউন্টারে কাশ্মীরে খতম করা হয়েছে ৩৫ জনেরও বেশি জঙ্গিকে প্রতিদিনই সন্ত্রাসী নিধনে একটা করে অভিযান চালাচ্ছে পুলিশ গত মঙ্গলবার পুলওয়ামায় মারা যায় দুই জঙ্গি শহীদ হন এক সি জওয়ান রবিবার শ্রীনগরে খতম করা হয় তিন জঙ্গিকে চলতি বছরের শতাধিক জঙ্গি মারা গিয়েছে কাশ্মীরে সাংবাদিক বৈঠকে জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন সফল ধারাবাহিক অভিযান চলছে বেশিরভাগ অভিযানই একদম ঠিকঠাক হয়েছে জঙ্গিদের মারতে ভালো লাগে না কিন্তু কেউ বন্দুক হাতে তুলে নিলে সাধারণ মানুষের জন্য বিপদ হয়ে ওঠে সেটা অস্বীকার করতে পারি না এটা বলতে পারি জঙ্গি দলের নতুন নিয়োগ অনেকখানি কমে গিয়েছে